আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজ তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি মাকসুদা খাতুন, সহকারী শিক্ষক এইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর। আজ আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি প্রাথমিক গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় আজকের পাঠে আমার সাথে পুরো ক্লাস জুড়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি, একটা পৃথিবীর উপরিভাগে বাস করি, তাই না? পৃথিবীর উপরিভাগ কি কি দ্বারা, কি দিয়ে আবরণ আছে তোমরা জানো? কি কি দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগ? মাটি এবং পানি দ্বারা গঠিত, তোমরা নিশ্চয় জানো। তো এই মাটির উপরে আমরা বাস করি, তাই না? আবার এই মাটির উপরে নানা কিছু জন্মায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি গাছ, তাই না? এই গাছটি কি মাটি ছাড়া বাঁচে? না, বাঁচতে পারে না। তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটির প্রয়োজন, আমরা সবাই জানি। এবং হাঁস মুরগি পশু পাখি সবকিছু এই মাটির উপরেই কিন্তু চলাফেরা করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে তোমরা এখন কি দেখতে পাচ্ছ? এখানে একটা প্লেটে মাটি দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটি। তোমরা কি জানো যে এই মাটির কি দিয়ে তৈরি? এই মাটির ভিতরে নানা ধরনের বস্তু আছে, কিন্তু তোমরা নিশ্চয়ই হয়তোবা জানো না যে মাটি কি দিয়ে তৈরি। তো বন্ধুরা, আমরা আজকে সেটাই জানবো, ঠিক আছে? এই মাটির ভিতরে কি কি বস্তু আছে, কি দিয়ে আমাদের এই মাটি, পৃথিবীর এই মাটি তৈরি। তো আজকের পাঠ হচ্ছে আমাদের অধ্যায় পাঁচ, মাটি। আজকের পাঠ হচ্ছে মাটি। তো চলো বন্ধুরা, এখন আমি একটি গ্লাসে কিছু মাটি নিয়েছি, মাটির ভিতর পানি ঢেলেছি, ঠিক আছে? দেখো, আমি একটা গ্লাসে মাটি নিয়েছি, মাটির ভিতরে পানি ঢেলেছি গ্লাসে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে মাটির উপরে এগুলো কি বলো তো? এগুলো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আচ্ছা, মাটির উপরে ময়লা আবর্জনা ভাসছে, তাই না? এগুলো হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পচা অংশ, এটিও কিন্তু মাটির ভিতরে থাকে। তার সাথে আছে মাঝে যে পানি, তারপরে দেখো বালু, বালু আছে, পলি আছে, কাদা মাটি আছে। হ্যাঁ, নিচের অংশে দেখতে পাচ্ছ কাদা মাটি, খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে আমাদের মাটির ভিতরে কি কি আছে? উদ্ভিদ প্রাণীর বিভিন্ন ধরনের পচা অংশ আছে, পানি আছে, বালু আছে, পলি আছে এবং কাদা মাটি আছে। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে এগুলো কি জানো তোমরা? তাহলে তোমাদের এখন একটি কাজ দিচ্ছি। তাহলে মাটি কি দিয়ে তৈরি? তোমরা পরীক্ষার মাধ্যমে নিশ্চয় দেখতে পেলে মাটি কি দিয়ে তৈরি বা মাটির ভিতরে কি কি উপাদান আছে। তা আমাদের আজকের পাঠ কিন্তু এটাই যে আমাদের মাটির উপাদানগুলো আমরা জানবো। কি কি জানবো আমরা? মাটির উপাদান। মাটির উপাদান জানবো আমরা, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা এখন তোমাদের খাতায় একটি ছকে লিখে ফেলো তো যে মাটি কি দিয়ে তৈরি। আমরা দেখলাম
ছকে মাটির উপাদানগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলো। মাটির উপাদান তাহলে তোমরা মাটির উপাদানগুলো খাতায় লিখে ফেলো। তোমরা পরীক্ষার মাধ্যমে দেখলে আমি তোমাদেরকে দেখালাম যে মাটির উপাদানগুলো কি কি, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো মাটির উপাদান মাটিতে কি কি আছে। চিত্রে তোমাদেরকে আমি ভালো করে তোমাদেরকে দেখাই মাটিতে কি কি রয়েছে। মাটিতে ভাসমান বস্তু, পানি, বালু, পলি আর কাদামাটি। মাটিতে বন্ধুরা কি কি রয়েছে তাহলে তোমরা দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, ভাসমান বস্তু, পানি, বালি, পলি, কাদামাটি। তোমরা নিশ্চয় বুঝতে পারলে এতক্ষণে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের মাটির উপাদান, তোমাদের নিশ্চয় মনে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে মাটির উপাদান। তাহলে তোমরা এখন লিখে ফেলো মাটির উপাদান আমরা কি কি দেখলাম, কি কি দেখলাম, ভাসমান বস্তু, ভাসমান বস্তু, পানি, বালু, পলি ও কাদামাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম, আমরা মাটির উপাদানগুলো কি কি বা মাটি কি দিয়ে তৈরি আমরা সেগুলো জানতে পারলাম, তাই না? তোমাদের পাঠ্য বইয়ের এখানে ওই পরীক্ষাটি আছে, দেখো আমি তোমাদেরকে যেটা দেখালাম। এবং আমাদের দেখো মাটির উপাদানগুলো এখানে চিত্রে দেওয়া আছে, তো তোমাদের নিশ্চয় আর ভুল হবে না কখনো যে মাটির উপাদানগুলো কি কি। তাহলে আমি তোমাদের এখন দুইটা প্রশ্ন দিই, তোমরা তোমাদের নিশ্চয় বুঝতে পারছো আর মাটি কি। আমরা মাটির উপরিভাগে, পৃথিবীর উপরিভাগের যে নরম আবরণ সেটাকে আমরা মাটি বলে থাকি। পৃথিবীর উপরিভাগে যে নরম আবরণ সেটা হচ্ছে মাটি। আর মাটির উপরে আমরা বসবাস করি, পশু পাখি, হাঁস মুরগি সবকিছুই আমাদের মাটির উপরে চলাচল করে। উদ্ভিদ মাটি ছাড়া মানে বাঁচতেই পারে না, মাটি ছাড়া অবশ্যই উদ্ভিদ বাঁচতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাটি সম্পর্কে জানলাম এবং মাটির উপাদানগুলো জানতে পারলাম। এখন তোমরা এই দুটি প্রশ্ন লিখে ফেলবে। পরবর্তী পাঠে আমরা মাটির বিভিন্ন ধরনের, কয় ধরনের মাটি, কোন মাটিতে কি কি জন্মে, এগুলো আমরা পরের পাঠে আমরা অবশ্যই জানতে পারবো। তাহলে আমরা আজকে মাটির উপাদানগুলো জানলাম। তাহলে মাটি কাকে বলে আর মাটির উপাদান তোমরা লিখে ফেলো। মাটি কি, মাটি কি বা কাকে বলে? আরেকটি প্রশ্ন, মাটির উপাদানগুলোর নাম লেখো। মাটির উপাদানগুলোর নাম লেখো। আমরা এ পাঠে জেনেছি আমরা আগে যে মাটি কি বা মাটি কাকে বলে আর মাটির উপাদানগুলোর কি কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই প্রশ্ন দুটো পারবে আমার বিশ্বাস। তোমরা লিখে ফেলো যে মাটি কি, আমি তোমাদেরকে আগেই বলেছি পৃথিবীর উপরিভাগে নরম আবরণকে মাটি বলে। আর মাটির উপাদানগুলোর নাম আমি তোমাদের একটি কাজ দিয়েছিলাম এবং আমি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি।
তাহলে মাটির উপাদানগুলো কি আমরা প্রশ্নের উত্তর বলে লিখে ফেলি এক নম্বর মাটি কাকে বলে পৃথিবী উপরিভাগের নরম আবরণকে মাটি বলে দুই নম্বর মাটির উপাদানগুলো কি কি চলো বন্ধুরা লিখে ফেলি মাটির উপাদান সমূহ ভাসমান বস্তু পানি বালু পলি ও কাদামাটি এছাড়া উদ্ভিদ ও প্রাণীর পচা দেহ পচা অংশ দিয়েও মাটি গঠিত তো তোমরা নুড়ি পাথর বালু পলি কাদা পানি বায়ু বায়ু দেখবা তোমরা যখন মাটিতে পানি ঢালবা মাটির উপরে বুদবুদ পানির উপরে বুদবুদ করে শব্দ হয়ে বায়ু ওঠে তার মানে কি মাটির ভিতরে বায়ু থাকে তাহলে বিভিন্ন ধরনের বস্তু তারপর বায়ু পানি বালু পানি কাদা মাটি কাদা এগুলো দিয়ে আমাদের মাটি গঠিত তোমরা তোমাদের আশেপাশে একটু লক্ষ্য করবে যে মাটি মাটি সব মাটি কি এক ধরনের তোমরা একটু আশেপাশে আজকেই দেখবে যে মাটি সব মাটি কি এক ধরনের কোন মাটি কি ধরনের একটু খেয়াল করার চেষ্টা করবে আগামী পাঠে তোমাদের এ বিষয়ে আমি আবার অবশ্যই ইনশাল্লাহ নিয়ে আসবো একটি পাঠ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ